वेलकम बैक टू माय चैनल। আমরা আজকে যাচ্ছি প্রি ওয়েডিং শুটে। এই দেখতে পাচ্ছো আমি আর প্রীতম যাচ্ছি। তো পুরো ব্যাগ গাড়ি একদম পুরো লোড হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। আর আজকে দেখতে পাচ্ছো প্রচুর কুয়াশা, একদম চারিদিকে সাদা হয়ে আছে। আর যেহেতু আমাদের কাপলদের আজকে ডেটটাই ফাইনাল করেছিল, তাই আমরা ডেটটা চেঞ্জ করতে পারলাম না। দেখা যাক কেমন হয় আমাদের প্রি ওয়েডিং শুট, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো, আর আমরা কোথায় কোথায় যাই সেটাও তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গিয়ে আমরা শুট করছি, প্রি ওয়েডিং শুট কেমন করে করছি। তো টাটা, এখানে সামনে গিয়ে দেখাই। চলে এসছি এখন ইকো পার্ক। তোমরা চিনো না তারা দেখে নাও, এটা হচ্ছে ইকো পার্ক। আমাদের কাপলরা এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছি। এখন আমরা ভিতরে যাব। তো এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা যদি কেউ কোনোদিন এখানে আসো তাহলে এখান থেকে টিকিট কেটে নেবা। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারবা। দুটো টিকিট দাও আমাদের। আর ঢুকতে গেলে যে ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা করতে গেলেন, কি ক্যামেরা এভাবে পড়বো ওখানে? ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা আমরা বলে দিই, ইকো পার্কে একটা নতুন নিয়ম শুরু হয়েছে, ফটো শুট এবং ভিডিও শুট করতে গেলে একটা চার্জেস দিতে হয়, যেটা আগে ছিল না। এখন দেখছি যে একটা চার্জেস শুরু করেছে, সেটা হচ্ছে 1500 টাকা দিতে হবে চেঞ্জিং রুম ছাড়া। আমাদের কাপলদেরকে ফোন করলাম, ফোন করে বললো যে না শুট করবে না, তাই আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। আমাদের প্লেসটা এখন আদিনা ফরেস্টের দিকে, সেটা তোমার দেখাচ্ছি। তো এখানে আপাতত শুট ক্যান্সেল করে দেওয়া হলো, যে আমরা এখন আর ইকো পার্কে আজকে আর শুট করবো না। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে আমাদের কাপলদের সঙ্গে দেখা করব, দেখা করে ওখান থেকে যাব আমরা আদিনা ফরেস্ট, ওখানে গিয়ে তোমাদের দেখাই। টাটা। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি আদিনার। আদিনাতে তো ভিতরে তোমরা জানোই সবাই যে আদিনা ফরেস্টের ভিতরে শ্যুট করতে দেয় না, তো আমরা এখানে এসেছি শ্যুট করতে। তো দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় চারো সাইডে, একদম প্রি ওয়েডিং শ্যুটটা আমরা কোথায় করব এখন বুঝতে পারছি না, মানে এত ভিড়। আমাদের কাপলরা এখন রেডি হচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ। আর আমরা এই ক্যামেরা রেডি করে নিয়েছি, এই যে প্রীতম এখন ক্যামেরা বের করছে। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি পৌঁছে গেল আমাদের নেক্সট লোকেশনে। এই যে আমাদের কাপলরা এখন আসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লোকেশন, দারুণ। এইখান দিয়ে একটা ছোট্ট নদী চলে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছ কত সরষার ফুল, খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদের পুরো জায়গাটা ভালো করে দেখাই। Thank you.
আজকের মতো আমাদের প্রিওডিং এখানেই শেষ। তো সবাই দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিচ্ছে, আমরাও প্যাক আপ করে নিই। আমাদের এই ভিডিও আর ফটোগুলোর যদি আউটপুট তোমরা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুকে অবশ্যই তোমরা ভিজিট করো। আর যারা যারা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো টাটা।